नमस्कार आपनादेर सबाइके स्वागत। भयंकर बदला नेওয়া शुरू करেছে भारतीय सेना सीमांते। जम्मू काश्मीरের कुपवाड़ाते गत शनिवार शहीद हन तीन जवान बाबूलाल हरितवाल, सिगमन भाला, महिपाल सिंह, प्रवीण सिंह और वासिम सरवार। कुलगाम जिलार हालान जंगले जंगीदेर गोपन घाटी सन्धान दें गोयेंदारा। সেই খবরের ভিত্তিতে অভিযানে নামে সেনাবাহিনী, সিআরপিএফ ও জম্মু কাশ্মীর পুলিশের একটি যৌথ বাহিনী। রাতের অন্ধকারে ঘিরে ফেলা হয় সন্ত্রাসবাদীদের ডেরা। জওয়ানদের উপস্থিতির কথা জানতে পেরে গুলি চালাতে শুরু করে জেহাদিরা। কয়েক ঘন্টা ধরে চলা গুলির লড়াইয়ের পর গুরুতর আহত হন তিন জওয়ান। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাদের। এই ঘটনায় সেনারা বড় ক্ষিপ্ত। পুরো এলাকা ঘিরে অপারেশন শুরু করে সেনা ও পুলিশ। তারপরে কাশ্মীরের জঙ্গি দমনে বড় সাফল্য পেল ভারতীয় সেনা। সোমবার সকালে সীমান্ত পেরিয়ে ঢুকে আসা দুই জঙ্গিকে নিকেশ করেন ভারতীয় সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। কোন সেক্টরে দুই জঙ্গি খতম হওয়ার পরে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে কোন এলাকায় পাক নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে দুই জঙ্গি। সীমান্তের কাছে দেগবার তেরান এলাকায় পৌঁছাতেই সেনার সঙ্গে গুলির লড়াইয়ে জড়িয়ে পড়ে তারা। কিছুক্ষণের মধ্যেই মারা যায় এক জঙ্গি, তবে অন্য জঙ্গি দীর্ঘক্ষণ ধরে লড়াই চালিয়ে যায়। বেশ কিছুক্ষণ পরে সে পিছু হটে পালানোর চেষ্টা করে, তবে শেষ পর্যন্ত সেনার গুলিতে তার মৃত্যু হয়। দুই জঙ্গিকে নিকেশের খবর প্রকাশ করেন লেফটেন্যান্ট কর্নেল সুনীল বর্তওয়াল। তিনি জানান পুঞ্চের বিস্তীর্ণ এলাকা জুড়ে জোর কদমে তল্লাশি চালাচ্ছে সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। উল্লেখ্য, রবিবারেও কুপওয়ারা এলাকায় এক জঙ্গি নিকেশ হয় যৌথ বাহিনীর গুলিতে। তার কাছ থেকে একাধিক অস্ত্র উদ্ধার করে কাশ্মীর পুলিশ। পরপর দুদিনে কাশ্মীরে জঙ্গি দমনে বড় সাফল্য পেল ভারত। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।